উনি এখনই মারিয়া কিপতিয়া মানে বউ ছিল সেটা প্রমাণ করার একবারে উইকিপিডিয়া থেকে একদম বাস্তব প্রমাণ দিয়ে দেখিয়ে দিবেন আমার একটা প্রশ্ন আছে আমি আপনার সম্পর্কে দুই ধরনের বক্তব্য পাইছি এক ধরনের বক্তব্য পেয়েছি যে আপনি এক সময় পর্যন্ত অনেক ধার্মিক ছিলেন আপনি ধার্মিক পরিবার থেকে আসছেন আপনি এক পর্যায়ে যে প্রশ্ন উঠছিল আপনার পরে আপনি পরে আপনি প্রশ্নের অ্যান্সার গুলা তার কাছ থেকে পেয়ে গেছেন এবং পরে আবার সে আপনি ফেরত চলে গেছেন ওইখানে নন ফেরত চলে গেছেন এরকম একটা ইয়ে আবার সেই একই ব্যক্তি একই ব্যক্তি এসে আবার বলছে এরকম যে আপনি হচ্ছে গিয়া আসিফ মহিদিনের লোক আপনি হচ্ছে গিয়া হিন্দু মিদু হিন্দু এই সেই মানে

পরচরণ হলো তখন একদল মানুষ বলতে থাকে যে এটা ভাগ্য ছিল বলে হয়েছে এটা কার জন্য শাস্তি তো এটা কার জন্য আবার এটা বিচার তো বিচারে এরকম যে সবকিছু যদি প্রিডিস্টাইনড থাকে তাহলে জিনিসটা কি মানে থাকলো এটা যেকোনো ধর্মের ক্ষেত্রেই যে আমি বড় বড়টি অনেক থেকে শুনেছি যে প্রত্যেকটা জিনিস প্রিডিস্টাইনড কিন্তু সেগুলোর উপর আবার বিচার করা হয় তাহলে জিনিসটা কি মানে থাকলো জিনিসটা গোজমই রইল সিম্পল এস

আচ্ছা আমি যেটা বলতেছিলাম আপনি যে এখানে ওয়া ওয়া বলতেছিলেন মানে আপনি নিজে তো আমার কাছে ভিডিও আছে ভাই আমি দেখছি আপনি নিজে বলছেন যে আপনি সম্মতি নি আপনার মায়ের সাথে সেক্স করতে পারবেন আপনি বলছেন না এটা এটা আমি বলেছি তাহলে ভিডিওটা আমাদেরকে একটু দেখান তো ভাই কাট করে দেখাবেন না ভাই আমি আমি পুরো একটা আমি কথাটা কথাটা শুনে নিন কথাটা শুনে নিন কথাটা শুনে নিন আমি আপনাকে এখন আবারো বলে দিচ্ছি সেই একই কথাটা আবারো বলে দিচ্ছি আপনাকে আপনাকে তো ভিডিও দেখাতে হবে না আমাকে জিজ্ঞেস করলে আমি একই কথা তো আবারো বারবারই বলি আমি বলেছি যে কেউ যদি এই কাজ করে তাহলে সেই বিষয়ে আমি কখনো নাক গলাবো না কিন্তু আমি করব ধরেন আপনি যদি আপনার মা বাবনের সাথে কিছু করেন সেই বিষয়ে যায় আসে না আপনি আপনার মা বাবনের সাথে কি করেন আপনারা সম্মত হইলে যা ইচ্ছা করেন কিছু যায় আসে না আমি দেখতেও আপনার বেডরুমে আপনারা কি করতেছেন সেটা আমার কোনো ব্যাপার না সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি প্রাপ্তবয়স্ক হন আপনারা যদি স্বেচ্ছায় সজ্ঞাই নিয়ে কাজটা করেন তাহলে সেই বিষয়ে আমার কোনো সে নাই আমি সেটাকে হ্যাঁ বলবো না নাও বলবো না সে বিষয়ে আমার কোনো বক্তব্যই নেই আমি এটা জানতেও না যে আপনারা কি করতেছেন বেডরুমে ইনফ্যাক্ট আপনি করেন কিনা এটাও তো আমি জানি না এবং জানতে চাইও না ইনফ্যাক্ট কিন্তু আপনি আমাকে একটু কথা শুনেন কথা শেষ করতে দেন কিন্তু আমি কোথায় বলেছি যে আমি করব এটা যদি আপনি দেখাতে পারেন পুরো ভিডিওটা দিয়ে দেখাতে পারেন তাহলে আমি আজকে মুসলমান হয়ে যাব জান আচ্ছা

এখন তো তুই তোকারি করতে হবে তোদের সাথে তো তুই তোকারি ছাড়া তোদের মা ছেলে মুমিনদের সাথে তো তুই তোকারি ছাড়া কোনো কথাই নেই তুই এখন তুই এবং তোর আল্লাহ পাক এবং তোর লুচ্চা নবী মোহাম্মদ তোর দাসী দর্শক নবী শিশু দর্শক নবী মোহাম্মদ সবাই মিল্ল এখন আমাকে সেই ভিডিও দেখা যে ভিডিওর ভিতরে আমি বলছি আমি আপনি তো ভাই মদ খাই দর্শন হ্যাঁ এই যে এখন আবার আরেকটা তুই সেই ভিডিওটা দেখা তুই দেখেন কি অবস্থা এটাকে একটা সুযোগ দিলাম

কোনো একজন ব্যক্তি যদি ইনসেস্ট করে সেটা একটা মরাল পজিশনের একটা রগ কেন রগ সেটা আমাদেরকে জানাইলেই তো হয় যে হ্যাঁ আপনার আপনারা এই পজিশন থেকে মনে করেন এই যেটা রগ যদি এটার কোনো ভ্যালিড আর্গুমেন্ট থাকে সেটা মানতে তো কোনো সমস্যাই নাই আমরা আসেন আমাদের এটা দেন। কিন্তু আপনাদের কথাই তো ওইটা যে আল্লাহই কইছে তাই মানি। আল্লাহ না কইলে মানে আল্লাহ যদি বলতো যে হ্যাঁ তোমরা ইনসেস্ট আমি আজকে আল্লাহ বলে আমার পুরোটা মত। এই এই অন্ধবিশ্বাস বেসড আইডিয়োলজিতে করবেন কি ভাই? আপনাদের ইনফেক ফরাজ ভাই একজন কিন্তু এই কথাটা বলে গিয়েছিল আমাদের লাইভে। তার আল্লাহ যদি এইটা কথাটা কাকে বলতো এটা বহুজন বলছে। বহুজন বলছে ভাই একজনের ভিডিও তো দিয়ে রাখছি যে সাথে কাজ করতেন মানে কি একটা অদ্ভুত অবস্থা যে তাদের আল্লাপাক যেটা বলবে সেটা তারা সেটাই করবে যদি আল্লাপাক এটা বলতো তাহলে করতো এই যে আল্লাপাক যখন ধরেন আদমের সময় ভাই বোনের সেক্স এই আদমের যে ছেলে মেয়েগুলা তারা তো ভাই বোনের সেক্স করেই তো তারা এগুলো জন্ম দিয়েছে তাই না হাবিল কাবিল তাদের যে দুই বোন ছিল সেই দুই বোনের সাথে তো করতো একটা প্রশ্ন করতেছি ভাই আপনাকে যে ধার্মিক ব্যক্তিরা তো দাবি করেন যে তাদের মরালিটি হচ্ছে অবজেক্টিভ মরালিটি রাইট অবজেক্টিভ মরালিটি তো সময় এবং ইসের উপর বেস না সময় এবং আপনার পরিস্থিতির উপর বেস না অবজেক্টিভলি যেটা মরাল সেটা সবসময় মরাল তাহলে যদি অবজেক্টিভ মরালিটি তারা বিলিভ করে থাকে যে মরালিটি সাবজেক্টিভ না মরালিটি সবসময় অবজেক্টিভ তাহলে আবার সেই ব্যক্তি কিভাবে বলে আদমের সময় ভাই বোন করাটা একটা হালাল কাজ মানে ঠিক কাজ এবং এই সময় ভাই বোন করাটা একটা রং কাজ মানে যে তারা তারা যেটা অবজেক্টিভ মোরালিটি ইয়া করে যে প্রেফার করে যে হাই মোরালিটি সফট অবজেক্টিভ তাহলে এই কথাটা বলা কি হবে এইটাই তো তারা তাদের তাদের মানে যে মূল ইয়টাই তো যে তাদের মোরালিটির কখনো পরিবর্তন হয় না একদম আল্লাহ থেকে আসে সেটা একদম অক্ষত অপরিবর্তনীয় মানে মানে তাদের বেসিকই হচ্ছে কি বারবার পরিবর্তন বারবার তাদের ইসের পরিবর্তন মরালিটির পরিবর্তন তাদের আল্লাহ পাকি বারবার পরিবর্তন করতেছে মত এই কথাগুলো কি রকমের মানে হিপোক্রেসি বলেন কি বলবো এগুলাকে ফান্ডামেন্টাল লেভেলে রং আমরা বাট তারাও তারাও যারা ফান্ডামেন্টাল লেভেলে রং এটা তারা প্রশ্ন করে না মেনে না এবং তারা এক্সপেক্ট করে যে আমরা কেন মেনে নিতেছি না আমরা মেনে নিলে এটা ঠিক না আমরা জাস্ট ইয়ে করে মানে বিনা কারণে মানতেছ না জিনিসটা বাট এই জিনিসটা যে যেটা ফান্ডামেন্টালি রগ আর ফান্ডামেন্টালি যে এটা ইন ইনকোহেরেন্ট এই জিনিসটা কিন্তু মানে এর কোহেরেন্স কিন্তু আমাদেরকে তারা দিতে পারতেছে না কোনো কোন ভাবে দিতে পারতেছে না বাট আমাদের কাছে তারা এক্সপেক্ট করে যে আমরা এটা মেনে নিব আর না মানলে তো আসিফ ভাই মোতাদের শাস্তি বিধান তো অবশ্যই আছে এখানে কল্লা ফলায় দিবে আচ্ছা শেষ একজনকে কাজী ইব্রাহিমকে যুক্ত করেছি সে আপনি শেষ কাজী ইব্রাহিমে আপনি বলেন ভাই আসিফ ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি শেষ বক্তা বলেন ভাই আপনি আসিফ ভাই আমি তো আগে একবার যুক্ত হয়েছিলাম একটা প্রশ্ন আমার রয়ে গেছিল তো আমি বলতে পারিনি তো আজকে প্রশ্ন না জাস্ট একটু কথা বলবো এই ব্যাপারে তা আমি শুরু করি নাকি হ্যাঁ সংক্ষেপে করলে ভালো হয় ভাই বলেন হ্যাঁ সংক্ষেপেই করব আসিফ ভাই এই মুমিন মানেই একটু বিনোদন আজকে লাইভে দেখলাম মুমিন মানেই বিনোদন একটা বড় ধরনের বিনোদন আজকে পেলাম মানে দু এক বছর এত বড় বিনোদন পাইনি তো আরেকটা একটা বিনোদন আমি কিছুদিন আগে দেখছি সেটা হচ্ছে

আহ ইয়ার অনুবাদ করলো একজন ইয়ার দার্শনিকের একটা মতবাদ দিচ্ছে শিশু দর্শনের ব্যাপারে একটা মতবাদ দিয়েছে সেটা অনুবাদ করছে ভিডিওটা কি আপনারা দেখছিলেন হ্যাঁ ভাই আমি ভিডিওটা মাতব্বর ভাই পারছি আমাদের আমাদের কেউ লোকে বানিয়ে হ্যাঁ এখন ওদের যে ওটা কি ও ওদেরই তৈরি ওরা ওদেরই মুখের কথা সেটাই তো মানে ওরা হচ্ছে গিয়ে মানে এটা যে ইংরেজি একটা বাক্যের নিচে আবার যেটা লেখা থাকে ওরা নিচের বাক্যটা খেয়াল করে নেই মনে করছে যে এটাই এটা বলেছে মানে ধরেন আপনাকে মানে ওরা ইংরেজি না আসলে ওরা ইংরেজি বোঝে না ভাই ওরা বলদ কিসিমের মানুষ আইকিউ লেভেল কম ভাই বলদ কিসিমের মানুষ ওরা বোঝে না ইংরেজি ওরা বুঝতেই পারে না নিচে লেখা নিচে লেখা নিচে যে সেন্টেন্সটা লেখা সেটা দিয়ে যে উপরের বাক্যটা ইয়া হয়ে যায় মানে ওই বাক্যটার বিরোধিতা হয়ে যায়

এইটা ইজ জাস্ট এজ মিস্টেকেন এজ দ্য ম্যান হু সেজ এই লোকটা সে একজন ফিলোসফার অ সায়েন্স এন্ড আই ক্যানট রিড যাকে সে একজন এথিস্ট আপনি সাকিব ভাই এবং তানভীর যদি কিছু বলেন যে মানে মানে আমার বলার ভাষা নাই ভাই আপনি তো একটু বাংলা করে দেন কারণ ফারগেনরা তো বাংলা পড়তেই দাঁত ভেঙে ফেলে ইংলিশে বললে বুঝেই একটা শিশু বাচ্চাকে যদি রেট করার মধ্যে এটার মধ্যে অনৈতিকতা কিছু নাই মানে এটার মধ্যে এটা নাতিন রং আর কি এই মানে ভাই

সেই জিনিসটা এই যে এডিশনাল একটা ইনফরমেশন দেই এডিশনাল একটা ইনফরমেশন উনি দাবি করেন উনি নিউইয়র্কে কোন একটা ইউনিভার্সিটি থেকে এসে ইয়া করেছে বা ইউনিভার্সিটি থেকে সে কেমিস্ট্রি পরে মাস্টার্স করেছেন কোন সাবজেক্টে এটা করেছেন এটা বলেনি বাট কেমিস্ট্রি পর মাস্টার্স করেছেন যদি এই হয় তার ইংরেজির অবস্থা আর তিনি যদি মাস্টার্স করে থাকেন ফারাজ ভাই মাথা থেকে আবার আরাক ওলাই সরদার তাহলে ভাই ফারাজ ভাই তাহলে ফারাজ ভাই ওই ইউনিভার্সিটি কে বন্ধ ঘোষণা করা উচিত ভাই যে ইউনিভার্সিটি ভাই বাংলাদেশে আরেকটা বিএইচসি ভাই বা বিএইচসি ডিগ্রি ধারী তারপর আমরা শরীর ফেরা বাংলা করে দাও কগেনরা বাংলা পড়তে পারবে না বাংলা পড়তে পারবে না আমরা আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দিচ্ছি কগেনদের উদ্দেশ্যে ওয়াও ভাই আমার মাঝে মাঝে আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানেন যে ওরা যে বলে যে আল্লাহ সত্য আল্লাহ আছে হ্যাঁ তা আমার মাঝে মাঝে মনে হয় ওদের কথাই যদি একটু বিবেচনা করি যে আল্লাহ সত্য আল্লাহ আছে তাহলে ওদেরকে ওই ভোগায় বাঁশ দেওয়ার জন্যই আসে

ছি তার উদ্দেশ্যে এটা একটু আমি অনুরোধ অনুরোধ করছি যে তাকে একটু অনুবাদ করে দেন একটু বুঝাই দেন বলদ হইতেই পারে মানুষ কিন্তু তাই বলে তো আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে পারি না আচ্ছা ঠিক আছে ভাই ওই আমিও ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ফারাজ ভাই যখন আছে ফারাজ ভাই করে দিক

অ্যাজ দ্য ম্যান সেস টু প্লাস সে তেমনি ভাবে ভুল যে মানুষটা বলে দুই যোগ দুই ইজ পাঁচ অর্থাৎ যে মানুষটি বলে এটা একটা মরালিক একসেপ্টেবল কাজ টু রেপ লিটল চিল্ড বাচ্চাদের ধর্ষণ করা একটা নৈতিক ভাল ভালো কাজ সে তেমনি ভাবে ভুল যে লোকটি বলে দুই যোগ দুই ইজ ইকাল এই কথাটাই বলেছেন ফিলোসফার আর এটা ইয়েটা বানাইলেন কি ভাই আমি একটু ওই ওই ও বলছে তো যে খগেন্দ্র তো ইংরেজি বোঝে না তা ওই মানে ওই বিচিয়ালা পন্ডিতকে একটু ইংরেজি বাংলা করতে কি ভাবে এটা একটু বলে দি যে ওখানে তো দা ম্যান একটু ভেঙে ভেঙে বলি মুমিনটা যদি একটু এভাবে বলতো যে দ্য ম্যান একজন মানুষ হু সেজ দ্যাট যে বলে যে ইট ইজ মরালি অ্যাকসেপ্টেবল এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য টু রেপ লিটিল চিলড্রেন একটি ছোট বাচ্চাকে ধর্ষণ করা ইজ জাস্ট অ্যাজ এটা ঠিক যেন মিস্টেক অ্যাজ দ্য ম্যান

যে বলে দুই যোগ দুই ইকুয়েল এটা যেন সেরকমই একটা ভুল যে ব্যক্তি নৈতিকভাবে ছোট বাচ্চাদের ধর্ষণ করাকে কেক মানে গ্রহণ করে হ্যাঁ গ্রহণযোগ্য বলে মনে করে তো এই জিনিসটা এরা ভাই আমি মনে করি যে এরা এই এরা নিজেদের কাছে যদি প্রশ্ন করে যে আমি কত বড় মাপের ছাগল আমি কত বড় মাপের নির্বোধ কত বড় মাপের গোমূর্খ এখানে তো আরো দুইটা ছাগলকে আমি দেখতে পাচ্ছি ভাই ওই উপরে একটা ছাগল নিচে আরেকটা ছাগল এবং তারা তিন ছাগলে মিলেমিশে এই অনুবাদটা করতে পেরেছে এবং ভাই একজনও একজনও বুঝলেন না মানে দর্শক থেকে শুরু করে যারা খুব ভাই নিচেটা নিচেটা ছাগল একটা সেকেন্ড আমি যতটুকু দেখেছি উনি এশার সাহেব মোস্ট প্রবাবলি এই জিনিসটা প্রথমবার দেখা নাই মোস্ট প্রবাবলি এটা এর শেষবারও দেখা নাই এর পরেও দেখিয়েছেন এবং তাদের মধ্যে একজনও বলেনি যে হোক অনলাইনে হোক অফলাইনে যে এরশাদ ভাই এই জিনিসটা দেখেন আমি এটাও দেখাইতে পারবো যে উনি সেকেন্ড টাইম এই জিনিসটা দেখাইছেন এবং কলকাতার একজন বয়স্ক লোক

ও ক্লাস নাইনে থাকতে আবার কলেজের মেয়েরা নাকি ওদের ওকে পছন্দ করত বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল হম মানে ও সেইটাকে ভ্যালিড করার জন্য ও এই কথা বলে যে আমি ক্লাস যখন নাইনে বা টেনে পড়ি তখন আমাকে ইন্টারমিডিয়েট এর মেয়েরা সেকেন্ড ইয়ার মেয়েরা আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আমার বাড়িতে আমার আম্মার কাছে প্রস্তাব দেয় হ্যাঁ ওর যে চেহারা হম

কনফিডেন্স এর সাথে এই ধরনের কথা বলাটা কত একটা বলদ মার্ক একটা কাজ হইতে পারে মানে যে আমার পিছনে এত মেরা ঘুরে আমার পিছনে এত মেরা ঘুরে আমি ইন্টারে থাকতে ইয়ার আপ ডাক্তার আমার পিছিয়ে লাগছে যে আমার সাথে বিয়ে করবে বা অনার্স এর ফার্স্ট ইয়ার থাকতে ডাক্তার আমার পিছিয়ে লাগছে আমার সাথে বিয়ে করবে এই কথাগুলো যে কতটা স্টুপিড এন্ড চাপাজির পজিশনটা যে আমার পিছনে অনেক মেরা ঘুরে অনেক মেরা ঘুরে এটা যে একটা স্টুপিড কথা এটা দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করেছি তার চেহারা মানে হোক মানুষের মতো হোক গুরুগাধার মতো হোক এটা করেছি যায় আসে না ফরাজ ভাই আপনি ঠিক বলছেন মানুষ সে মানুষ কিন্তু তারা একটু আসলে ভিন গ্রহের মানুষ তো তাদেরকে আসলে ও ভিন গ্রহ না আমাদের এই বাংলা বাংলা গ্রহ আমাদের এই বাংলাদেশটা এখন একটা আলাদা গ্রহ হয়েছে তো কারণ পৃথিবীর মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে সব কিন্তু মডার্ন মানে আস্তে আস্তে তারা আধুনিকায়ন হচ্ছে মানে আধুনিকতার দিকে হচ্ছে শুধুমাত্র আমাদের এই যে বাংলাদেশ নামক যে একটা গ্রহ আছে এই যে বঙ্গোপসাগরের এক কোনায় হ্যাঁ একবারে এই গ্রহটার ভিতরে এই ঝামেলাটা হচ্ছে বেশি এখানে মানে দিনে দিন

আপনিও নিজে একটা ভিডিও বানান ওই ভিডিওটা ওই ভিডিওটার প্রেক্ষিতে আর কি হুম তো ফরাজ ভাই আছেন আপনারা আছেন সবাই ভাই কোন ভিডিওর প্রেক্ষিতে এই ভিডিওটা কি সিরিয়াসলি কি বলছেন এই সমস্ত গরু ছাগলকে আবার এত পাত্তা দিয়ে পাত্তা দিয়ে মাথা তুলবো হ্যাঁ ছাগলকে ওই খোয়ারের স্থানেই রাখতে হয় খোয়ারেই রাখতে হয় গোয়ালেই রাখতে হয় গরুকে গোয়ালেই রাখতে হয় ওদের তো আর বিছানায় উঠানো যায় না তো এদিক দিয়েও আপনি ঠিক বলেছেন তো ভাই ঠিক আছে তো আপনাদের দুজনের জন্যই শুভকামনা আর মাঝে মাঝে আসি আপনার অনেক ওয়েটিং এ থাকে

বড় একটা প্রসেস এন্ড এটা যদি আপনি চিন্তা করেন খুবই এই জিনিসটা আমি বুঝিনা মানুষ আমাদের কাছে এই জিনিসটা অ্যাপ্রোচ করে বা কিভাবে এই যে মিনার সাহেব আমাদের কাছে প্রতিবার এসে বলেন দাস সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে দাসের সাথে এই করতে বলা হয়েছে সেই করতে বলা হয়েছে দাস মুক্তির অনেক বিধান আছে আরে ভাই তারাও মিনার সাহেব নিজেও কি কখনো ওই পজিশনে রেখে নিজেকে একটু জাজ করছেন যে আমি তার মানে আমি তার বাবুনকে নিয়ে বলতে চাই না হয়তো তার বন্ধুর একটা বন্ধুর বাবুন কে বন্ধুর ফ্যামিলি নিয়ে জাজ করা যায় যে আমার বন্ধুর বা ভাইকে যদি কেউ হত্যা করে আমার বন্ধুর আহ যদি একজন আরেকজন মানে এক একজনের বাসা জনদাশী হিসেবে থাকেন আমি কি পারবো সেই আইডিয়লজি গ্রহণ করে সেই কে সত্য বলে মেনে নিতে তারপরে আমাকে মানে মুক্ত করার একটা বিধান থাকতে হবে আমি মুক্ত হওয়ার জন্য আমি মুক্ত হওয়ার জন্য আমার মা বোন যে যৌনদাসী হওয়াটাই ঠিক আছে বা আমার বন্ধুর মা বোন যে যৌনদাসী হওয়াটাই ঠিক আছে এটা আমি মেনে নিব এই পজিশনে ভাই ইম্প্যাথি আমরা কিভাবে ইম্প্যাথি আমাদের মধ্যে কিভাবে বিল্ড আপ হয় আমরা বুঝতে পারি যে আমরা যদি তার পজিশনে থাকতাম আমার অপজিশনে যিনি আছে তার পজিশনে থাকতাম তাহলে আমাদের কাছে জিনিসটা কেমন লাগতো এই পজিশন থাকা থেকে আমরা একটা হাইপোথেটিক্যাল সিনারিও যাচাই করি এবং আমরা চাই এইভাবে সমাজে হার্মফুল অ্যাক্ট গুলা কম হোক মুমিন ভাইরা যারা আমাদেরকে সবসময় মরালিটি মরালিটি শিখাইতে আসেন তারা তারা তাদের কাজই হচ্ছে মরালিটি বেঁচে খাওয়া তারা কি কখনো কখনো এই জিনিসগুলো এইভাবে চিন্তা করে না মানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে না যে তারা কত একটা বাজে জিনিস আমাদের কাছে মানে নিয়ে আসতেছে খুব বাজে জিনিসটা অ্যাপ্রোচ করতেছে আমাদের কাছে এবং তাদের মরালিটির একমাত্র যুক্তি হচ্ছে মা বোনের সাথে মা বোনের সাথে মা বোনের সাথে এইটাই তাদের মানে আমি দেখলাম যে এছাড়া এটা এটা তো কোনো কিছু হলো না কথাটাই কিছু হলো না কিন্তু এছাড়া আর কোনো কিছু তারা করতে পাচ্ছে না মানে বলার মতো এটাই একটা অদ্ভুত ঘটনা যে এই বিষয় আলাপ করতে গেলেই তাদের একটাই প্রসঙ্গ মনে আসে মা বোনের মানে কি একটাই অবস্থা যাই হোক ফারেস ভাই আপনাকে ধন্যবাদ তাহলে শেষ করে দিচ্ছি নাকি আচ্ছা ভাই তাহলে আমরা আমিও সেই কাছের কাছের মতো দৌড়টা দিলাম দৌড়ে চলে যাই쨌ো তাহলে